দেখা যাক শেষ পর্যন্ত কেনিয়া খেলায় ফিরতে পারে কিনা, এই ম্যাচটা জিততে পারে কিনা। গত দুবারের ফাইনালিস্ট কেনিয়া বলতে বলতে আরো একবার কট হয়ে গেলেন রেইডার। আনাদার পয়েন্ট ফর চাইনিজ টাইপে, 38 চাইনিজ টাইপে, কেনিয়া 34। হোয়াট আ ম্যাচ, ওয়ান্স এগেইন অ্যাকশন রিপ্লে, শক্ত ডিফেন্স, রাইট কর্নারটা দ্রুত মুভ করেছে, একটা চেইন দ্রুত মুভ করে আটকে দিয়েছে রেইডারকে, এবং গ্রিন কার্ড, গ্রিন কার্ড অল আউট হয়ে গেছে অবশ্য কেনিয়া, এবং 40 পয়েন্টে পৌঁছে গেছে চাইনিজ টাইপে। অনেকটা ব্যবধান তৈরি করে ফেলেছে তারা, 5 পয়েন্টের ব্যবধানে মুহূর্তে কেনিয়ার অল আউট হয়ে যাওয়ার পরে নতুনভাবে আবার খেলা শুরু হয়েছে অ্যাটাক চাইনিজ টাইপের। বোনাস ল্যান্ডে ক্রস করেছেন সম্ভবত রেইডা, তার অঙ্গভঙ্গি তাই বলছে আপাতত যে বোনাস ল্যান্ডে ক্রস করেছেন, অনেকটা নির্ভার তিনি রেইডা। চিয়ামিং চ্যাং ফিরে গেছেন কোর্টে, রেইড কামুয়েতি আবার এসছেন, কামুয়েতি এবার কিন্তু ট্যাকল হয়েছে, কামুয়েতি আগেই বলেছি, কামুয়েতি যদি নিজের শরীরটাকে কোনোভাবে গ্রাউন্ডে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি তিনি মিডলাইনটা ক্রস করে যাবেন, এবং দুজনকে আউট করে দিয়েছেন কামুয়েতি। গুড কামব্যাক শেষ মুহূর্তে, মিনিট 3 এর মতো খেলা বাকি রয়েছে, টিম টাইম আউট এই মুহূর্তে টিম চাইনিজ টাইপের জন্য। তাদের কোচ ভেরি ব্রিলিয়ান্ট, ভেরি ব্রিলিয়ান্ট, ভেরি ট্রিকি, ঠিক এই মুহূর্তে যখন কাবাডিতে এই জিনিসগুলো কিন্তু খুবই মার্ক করার বিষয় যে যখনই কোনো টিম পয়েন্ট অর্জন করে তখনই অপোনেন্ট টিম টাইম আউট নিয়ে নেয়, অর্থাৎ তাদের যে ফ্লোটা, তাদের যে কনসেন্ট্রেশনটা সেটাকে ব্রেক করবার জন্য, এবং সেটাই নিয়েছে এই মুহূর্তে চাইনিজ টাইপের কোচ ইয়াং কোচ, কথা বলছিলাম তার উই হাং। চাইনিজ টাইপের রেইড, রেইডার ইউজিং চমৎকার হেয়ার স্টাইল, ইউজিং রাইট কর্নার, ও খুব ইজিলি লবি দিয়ে পার হয়ে গেছে, এবং 2 পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট একজনকে আউট করে দিয়ে আরো একটা পয়েন্ট, সব মিলিয়ে 2 পয়েন্ট, 42 and 37 lead Chinese.